হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। বাজে প্রায় নটা থেকে ব্লগটা শুরু করলাম। শুরু থেকে শেষ অব্দি আমার সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকদিন বাদে তোমাদের সামনে আসলাম ব্লগ দিতে, কারণ বাগিনার বিয়েতে গেলাম। তারপর 6 তারিখ গেলাম বৌবাতে, সেখান থেকে এসে আজকের ব্লগটা শুরু করলাম। এই চলো দেখতে থাকো, বাজার এসেছে, রান্নাবান্না কি করছে না করছে সব তোমাদের শেয়ার করবো। এখান থেকে ব্লগটা শুরু করে দিলাম। বাগিনার বিয়েতে তো বেশ মজা, বাড়িতে আস্তে আস্তে কাজে চাপ বেড়ে গেল। কি করবো, বাড়িতে তো কাজকর্ম, নিত্য প্রয়োজনীয় কাজকর্ম আছে, সেগুলি তো করবোই। চলো কাজ স্টার্ট করে দিই। এখন বসালাম ভাত, ডাল সেদ্ধ করে নিয়েছি, আর এখন বাজার নিয়ে এসেছে ডাটা আর হচ্ছে বাটা মাছ। এই ডাটাগুলি কাটবো, ডাটাগুলো দিয়ে মাছের ঝোল, ঢেঁড়স আছে, ঢেঁড়স ভাজি করবো। মাছগুলি ধুয়ে সব রেডি করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, সবকিছু রেডি করে নিয়ে দেখো রান্না করতে চলে এসেছি। এখন আলুগুলি ভেজে নিচ্ছি, আর তোমাদের বলেছিলাম ডাটা আলু দিয়ে মাছ রান্না করবো, কিন্তু ঝিঙ্গাগুলি নষ্ট হচ্ছে, কেটে নিয়েছি। ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল হবে, ঢেঁড়স ভাজি, ডাল, আর ছেলের জন্য আলু ভাজি করে নিয়েছি। হচ্ছে রান্নাবান্না, তাই চলো রান্নাটা সেরে নিই। আজকে রান্না বান্না, ঢেঁড়স ভাজি, আলু ভাজি, ঝিঙ্গা আলু, মাছের ঝোল আর হচ্ছে ডাল, রান্না বান্না কমপ্লিট। বন্ধুরা দেখো, ছেলেকে সকালের খাবার দিয়ে দিলাম, ভাত আলু ভাজি ডাল দিয়ে খেয়ে নেবে, খেয়ে কম্পিউটার ক্লাসে যাবে। তো বন্ধুরা, রান্না বান্না সেরে নিয়েছি। সেরে ছেলেকে ভাত দিয়ে তারপর বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে এখন এসে তোমাদের সামনে একটু বসলাম। ঠান্ডা খাবো, প্রচণ্ড গরম, আর ছেলের ড্রেস ভিজিয়ে রেখেছি, এগুলি ধুতে হবে, ঘর মুছতে হবে। চলো একটু ঠান্ডা খেয়ে নেব স্প্রাইট। একদম ঠান্ডা রাখা হতো, একদম পেট পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। ঘরটা মুছে তারপরে স্নান করব, কাপড় চোপড়টি ধুয়ে স্নানটা করে নেব, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তারপর আবার কথা বলছি। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে তে আজ সকল মাদেরকে আমার অনেক অনেক প্রণাম। আর আমি আমার মাকে খুব মিস করছি, আমাদের মধ্যে আজ আমার মা নেই, তাই উনি যেখানে আছেন আমি ওনার আত্মার শান্তি কামনা করব। হ্যাপি মাদার্স ডে তে মাকে খুব মিস করছি, খুবই মনটা খারাপ আজ। যিনি থাকেন যেন আত্মার শান্তি হয় সেই কামনাই করি, যেখানেই থাকেন ভালো থাকেন, আর সব সময় যাতে আমার পাশে থাকেন এই কামনাই করি। তো স্নান টান সেরে বন্ধুরা অনেকক্ষণ বসে আছি, কেনে জানে মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না, ভাতও খাইনি, এখন খাবো, চলো খাবো, ভাতটা খেয়ে নেবো, শরীরটাও একদম ক্লান্ত। একদিন আগরতলা বাড়ি আসা যাওয়া জানি, তো চলো ভাত খেয়ে নেবো। তো বন্ধুরা দেখো, দুতলা ভাত বেড়ে নিয়েছে, আমি আমার ছেলে খাবো, তার জন্য দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় দেখো চা বসিয়ে দিলাম, মা ছেলে চা খাবো, ছেলে প্রাইভেট করে চলে এসেছে, এখন সন্ধ্যার চা টিফিন খেয়ে নেবো, চা বসিয়ে দিলাম। আর দেখো ঘুমিয়েছে, জোর টোক ফুলে গেছে, ছটার দিকে একদম প্রচণ্ড ঝড় বৃষ্টি এসেছিলো, ঠান্ডা দিয়ে একটু ঘুমিয়েছি, বিকেলে গিয়ে ঘুমিয়েছিলাম। তো এখন 7টা বেজে গেছে, চা খেতে গেছে, এখন 7টা বেজে যাবে, চলো ডাটা করে নিয়ে আসি।
তো বন্ধুরা দেখো ডাল তরকারি গরম বসিয়ে দিলাম আর এই দেখেন চা হয়ে গেছে দুধটা মিশিয়ে নিলাম এখন চাটা খেয়ে নি তো ফ্রেন্ডস দেখো বিটানা বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব সন্ধ্যায় আজ অন্যরকম টিফিন আনা হয়নি তো বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার চলে এসেছি এখন বাজে 10টা রাতের খাবার খেয়ে নিয়েছি ভিডিওটা শেষ করব তার জন্য আশা তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা